জেল মুক্তির পর প্রথম সাংবাদিক বৈঠক করলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দু বছর কারাবাসের পর মঙ্গলবার জেলায় ফিরেছেন তিনি। প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েই শান্তির বার্তা দিতে চাইলেন। জেলায় সকলকে মিলেমিশে কাজ করতে হবে বলেও জানালেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সংক্রান্ত নির্দেশের কথাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। সেই সঙ্গে অনুব্রত জানিয়েছেন, কালী পুজো মিটলে আবার তাকে সক্রিয়ভাবে দেখা যাবে, ব্লকে ব্লকে যাবেন তারপর থেকেই। অনুব্রত বলেন, আমি ভালো আছি, মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন তাকে ধন্যবাদ জানাই। এখন তো বর্ষা, পুজোটা কাটুক, কালী পুজোর পর আবার ব্লকে ব্লকে যাব, আবার কাজ করব। আমাদের সকলকেই মিলেমিশে কাজ করতে হবে। সব ধরনের মানুষ বন্যা মোকাবিলায় সাহায্য করুন, সকলে এগিয়ে আসুন, মানুষের পাশে থাকতে হবে আমাদের। খানাকুল ভেসে গিয়েছে, চাষের অনেক ক্ষতি হয়েছে।